কি হয়েছিল সিনহার সাথে তার সরজমিন বিবরণ দিলেন প্রদীপ লিয়াকত নন্দদুলাল সিনহা হত্যা মামলায় এপিবিএন এর তিন সদস্যকে রিমান্ডে নিয়েছে র‍্যাব নতুন দল গড়বেন ভিপি নূর স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম শুনছিলেন সংবাদ শিরোনাম এবি চ্যানেলের সঙ্গে আছি আমি আফরোজা আহমেদ নিশি এবারে বিস্তারিত সেদিন কি হয়েছিল সিনহার সাথে তার সরজমিন বিবরণ দিলেন প্রদীপ লিয়াকত ও নন্দদুলাল। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রিমান্ডে থাকা টেকনাফের সাবেক ওসি প্রদীপ সহ তিন আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন র্যাব তদন্তকারী দল শুক্রবার দুপুরে টেকনাফের শ্যামলাপুর মেরিন ড্রাইভ সড়কের এবিপিএনের এর সেই তল্লাশি চৌকিতে আলোচিত তিন আসামিকে নিয়ে বেশ কিছু সময় অতিবাহিত করেন র্যাবের তদন্তকারী দল এ সময় তদন্ত দল কিভাবে সিনহা হত্যা সংঘটিত হয়েছে তা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন আসামিদের কাছ থেকে একে একে ঘটনার বর্ণনা শোনেন ওসি প্রদীপ সহ তিন আসামি এ সময় একে একে ঘটনার বর্ণনা দেন তদন্তকারী দল প্রথমে নন্দদুলাল রক্ষিত পরে লেয়াকত আলী এবং শেষে প্রদীপ কুমার দাসের কাছ থেকে একত্রিশ জুলাই রাতে সংঘটিত ঘটনার বর্ণনা শোনেন তদন্তকারী দল ওই দিন ঘটে যাওয়ার নৃশংস এই ঘটনার প্রকৃত ক্লু বের করার চেষ্টা করেন শুক্রবার দুপুরে র্যাবের টিম ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই টেকনাফের বাহার ছড়া এপিবিএন চেকপোস্টের সেই ঘটনাস্থলে একত্রিশ জুলাই রাতে ঘটনার দিন যেরকম ছিল সেভাবেই সাজানো হয়েছিল চেকপোস্টের অঙ্গন ঘটনার সময় মেজর আব্দুল সিনহা মোহাম্মদ রাশেদ খান ব্যবহৃত গাড়িটির মতো একটি প্রাইভেট কার রাখা হয়েছিল ঘটনাস্থলে শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র মিনিটের মধ্যেই সেদিন ঘটনাটি কিভাবে হয়েছিল তা হুবহু দেখিয়েছেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিরা তাদের ঘটনার বিবরণ খুব শুকনোভাবে প্রত্যক্ষ করেছেন র্যাবের মামলা তদন্তকারী কর্মকর্তা সহ উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা মাত্র এক মিনিটে কিভাবে সিনহা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল মূলত তারই একটি মোহরা এবং নানাভাবে বিশ্লেষণ চলে ঘটনাস্থলে এর মাধ্যমে র্যাবের মামলা তদন্তকারী কর্মকর্তারা ঘটনার প্রতিটি সেকেন্ডকে নিয়ে বিশ্লেষণ করে দেখেন বরখাস্তকৃত টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ইন্সপেক্টর লিয়াকত আলী ও এস আই রক্ষিত ওই দিনের ঘটনার বর্ণনা দেন র্যাবকে কখন কে কি করেছিলেন তিরিশ মিনিট ধরে ঘটনার বর্ণনা দেন নন্দদুলাল তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করে যে বরখাস্ত ইন্সপেক্টর লেয়াকতের বক্তব্য মতে ঘটনার দিন রাতে চল্লিশ সেকেন্ড অবসরপ্রাপ্ত মেজর সিনহার শরীরে চারটি গুলি করেন লেয়াকত তার মধ্যে তিনটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগলেও একটি গুলি তার মিসফায়ার হয় তিনটি গুলি শরীরে ঢুকে আবার বের হয়ে যায় যে কারণে সিনহার শরীরে ছয়টি ছিদ্র হয় আর গুলির খোসা লেগে আঘাত হয় সিনহার গলায় ও বিভিন্ন স্থানে সিনহা হত্যা মামলায় এপিবিএনের তিন সদস্যকে রিমান্ডে নিয়েছে র্যাব এপিবিএনের তিন সদস্য মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি তারা একত্রিশ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া শ্যামলাপুর মেরিন ড্রাইভ এপিবিএন এর চেক পয়েন্টে দায়িত্বরত ছিলেন তারা পুলিশের গুলিতে নিহত সিনহার হত্যার ঘটনা প্রত্যক্ষদর্শী টেকনাফের শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে মেজর আব্দুল সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন এর তিন সদস্যকে আজ সকালে সাত দিনের রিমান্ডে নিয়ে গেছে তদন্ত সংস্থার র্যাব তারা হলেন এপিবিএন এর সাব ইন্সপেক্টর মোহাম্মদ শাহজাহান কনস্টেবল মোহাম্মদ রাজীব ও কনস্টেবল মোহাম্মদ আবদুল্লাহ শনিবার বাইশ আগস্ট সকাল সাড়ে দশটার দিকে র্যাবের একটি দল কক্সবাজার জেলা কারাগারে পৌঁছেন এরপর পৌনে বারোটার দিকে কারান্তরীণ এই তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব পনেরো এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এ বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সুপার মোকাম্মেল হোসেন গত আঠারোই আগস্ট এবিপিএন এর এই তিন সদস্যের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ তারা সিনহা হত্যায় দায়েরকৃত জিআর সাতশো তিন বাই দুই টেকনাফ মামলার আসামি র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কর্নেল আশিক বিল্লাহ বলেন ঘটনার সময় চেকপোস্টের দায়িত্ব পালন করা এর তিন সদস্যকে জিজ্ঞাসাবাদে মনে হয়েছে তদন্তকাণ্ডে তারা সম্পৃক্ত সব পর্যালোচনা করে তাদের গ্রেফতারের পর রিমান্ড চাওয়া হয় আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন জিজ্ঞাসাবাদে আরও তথ্য বের হয়ে আসবে বলে র্যাবের প্রত্যাশা নতুন দল গড়বেন ভিপি নুর স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি নুরুল হক নূর রাজনৈতিক দল গড়বেন বলে জানিয়েছেন দলের স্লোগান হবে জনতার অধিকার আমাদের অঙ্গীকার এছাড়া এ দলের হয়ে তিনি ঢাকা আঠারো আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন তিনি বলেন আমাদের নেতাকর্মীদের মধ্যে এটা নির্বাচন নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে সেখানে অনেকেই ইতিবাচক সাড়া দিয়েছেন নির্বাচনে অংশ নিতে আপনার ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নের উত্তরে নুরুল হক নূর বলেন আমরা আন্দোলন করছি মানুষের অধিকার আদায়ের জন্য আমি মনে করি জনগণ দীর্ঘদিন থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত এই অবস্থার পরিত্রাণের জন্য নির্বাচনের দরকার এবং ভোট কেন্দ্র থেকেই প্রতিরোধ করতে হবে জনগণকে যদি ভোট কেন্দ্রে নেওয়া যায় সেক্ষেত্রে ভোটাধিকারের ফিরিয়ে আনার জন্য একটি বিপ্লব বা প্রতিরোধ ঘটানো যেতে পারে আপনি কোন আসন থেকে নির্বাচন করতে চান এমন প্রশ্নের জবাবে ভিপি নূর বলেন যেহেতু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যদি অংশ নেই সেক্ষেত্রে আমি উত্তরাতে দীর্ঘ সময় থেকেছি ওই অঞ্চলে আমার পরিচিতিও আছে সেই দিক থেকে যদি নির্বাচনে অংশ নেই সেটা ঢাকা আঠারো থেকে উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট শাহরা খাতুন ছিলেন ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য তিনি জ্বর এলার্জি সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত নয় জুলাই রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা গেলে আসনটি শূন্য হয়ে যায় এখনকার মতো খবর শেষ করছি আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফরোজ আহমেদ নিশি আল্লাহ হাফেজ